1972 সালে জাতির্জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে জাতীয় সঞ্চয় দপ্তর প্রতিষ্ঠা লাভ করে। তারপর দীর্ঘ 42 বছর পর জাতীয় সঞ্চয় দপ্তর 2014 সালের ফেব্রুয়ারি মাসে অধিদপ্তরে উন্নতি হয়। জাতীয় সঞ্চয় দপ্তর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ একটি অধিদপ্তর। জাতীয় সঞ্চয় দপ্তরের মূল উদ্দেশ্যসমূহ: জনগণকে সঞ্চয় হতে উদ্বুদ্ধ করা, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করা, সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা বাজেট ঘাটতি পূরণ করা, জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে দেশের বিশেষ বিশেষ জনগোষ্ঠী যেমন মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কর্মচারী, বায়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশী এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন। জাতীয় সঞ্চয় দপ্তরের আন্ডারে যে সকল সঞ্চয়পত্র পাওয়া যাবে তা হলো 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র। 2022 সালে আপনি সঞ্চয়পত্রের অধীনে যেই ক্যাটাগরিতেই বিনিয়োগ করেন না কেন, সেই ক্ষেত্রে আপনাকে সরকার লভ্যাংশ প্রদান করবে, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে কোনো সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন এবং তার এগেনস্টে সরকার আপনাকে একটি আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করবে। চলুন জানা যাক প্রথমে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে। বাংলাদেশ সঞ্চয়পত্রে যদি আপনি বিনিয়োগ করেন সেক্ষেত্রে প্রথম বছর মুনাফা পাবেন 9.35%, দ্বিতীয় বছর পাবেন 9.80%, তৃতীয় বছর পাবেন 10.25%, চতুর্থ বছর পাবেন 10.75% এবং পঞ্চম বছর পাবেন 11.28%। অর্থাৎ আপনি এই প্রকল্পে যদি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনাকে 5 বছরের জন্য টাকাটা বিনিয়োগ করতে হবে, কেননা এখানে আপনার কাছ থেকে সরকার 5 বছরের জন্য টাকাটা নিচ্ছে। যদি আপনি 5 বছর আগে আপনার এই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন সেক্ষেত্রে মুনাফার পরিমাণ আপনার কমে যাবে। তো আপনারা যারাই এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করবেন, ক্যাটাগরি ওয়াইজ যেই যে মেয়াদ আছে ঠিক ওই মেয়াদ অনুযায়ী আপনারা টাকাটা রাখার চেষ্টা। চলুন জানা যাক 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে। প্রথম বছর আপনি পাবেন 10% এবং দ্বিতীয় বছর পাবেন 10.50% এবং তৃতীয় বছর পাবেন 11.4%। অর্থাৎ এখানেও যদি আপনি পূর্ণ বিনিয়োগ করেন, অর্থাৎ টাকাটা যদি আপনি 3 বছরের জন্য রেখে দেন, সেক্ষেত্রে আপনি একটি ভালো মুনাফা পেয়ে যান। আপনি যদি পেনশনের সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি প্রথম বছর পাবেন 9.70%, দ্বিতীয় বছর পাবেন 10.15%, তৃতীয় বছর পাবেন 10.65%, চতুর্থ বছর পাবেন 11.20% এবং পঞ্চম বছর পাবেন 11.76%। অর্থাৎ আপনি যদি পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেয়াদ পূর্ণ করে আপনার সঞ্চয়পত্রটি ভাঙবেন, সেক্ষেত্রে আপনি একটু মুনাফা পরিমাণ বেশি পাবেন। পরিবার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্রে প্রথম বছর আপনাকে প্রদান করবে 9.50% হারে লভ্যাংশ এবং দ্বিতীয় বছর 10% হারে এবং তৃতীয় বছর 10.50% হারে, চতুর্থ বছর আপনাকে দেবে 11% এবং পঞ্চম বছর আপনি পেয়ে যাবেন 11.52% হারে। অর্থাৎ এখানে যদি আপনি আপনার টাইম ডিউরেশনটি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি 11.52% হারেই মুনাফা। 2022 সালে যদি আপনি মনে করেন আপনি বিজনেস করবেন না, আপনার কিছু টাকা আছে যা অলস টাকা, আপনি ওই টাকাটা চাইলেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। কারণ আপনি যদি এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ না করে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্সে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 4-6% রিটার্ন পাবেন, যেখানে বর্তমান সরকার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে আপনাকে রিটার্ন দিচ্ছে 8-10%। তো আপনার অলস টাকাটা আপনি যদি এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে ম্যাক্সিমাম ইন্টারেস্ট আপনি পেতে পারেন। বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতি 5-6%, অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন আর সেই প্রতিষ্ঠান আপনাকে যদি 5% ইন্টারেস্ট রেট দেয়, সেক্ষেত্রে বছর শেষে আপনি TDSK-টা হয়তো 4,200-4,500 টাকা রিটার্ন পাবেন, কিন্তু বছর শেষে আপনার মুদ্রাস্ফীতি হবে 5-6,000 টাকা। এবং আপনি যদি সেই টাকা বিনিয়োগ না করে ঘরে রেখে দেন সেক্ষেত্রে আপনার মুদ্রাস্ফীতি 5,000 টাকা বাড়বে, অর্থাৎ আপনার আজকের 1 লাখ টাকা আগামী 1 বছর পর তা হয়ে যাবে 95-94,000 টাকা। বাট আপনি যদি এই আর্থিক প্রতিষ্ঠান থেকে বা আপনার ইন্স্যুরেন্স বা ব্যাংক থেকে সরে আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি 8-10% মুনাফা পাবেন। যদি আপনার মুদ্রাস্ফীতি 5-6% হয় সেক্ষেত্রে আপনার 4% টাকা ইনক্রিজ করবে। তো আমরা সবাই চাই আমাদের টাকা ইনক্রিজ করুক, যেহেতু আমরা এখন মুদ্রাস্ফীতির মধ্যে পড়ে গেছি, আমাদের দেশের টাকার মান দিন দিন কমতেছে, সেক্ষেত্রে আপনাকে এমন একটি জায়গায় বিনিয়োগ করতে হবে যেখানে আপনার মুদ্রাস্ফীতি থেকে আপনার রিটার্নের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার টাকাটা বাড়বে, অর্থাৎ আপনার বছর শেষে টাকার পরিমাণ বাড়বে মুদ্রাস্ফীতি যাই হোক। তো আমরা দেখে শুনে আমাদের টাকা বিনিয়োগ করব যাতে আমাদের বছর শেষে মুদ্রাস্ফীতির পরিমাণ যাই হয় আমাদের রিটার্নের পরিমাণটাই।